তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো। তো স্বাগতম তোমাদেরকে বিলাল টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নিউ ভিডিওতে। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে কি টপিক নিয়ে কথা বলবো। আজকে টপিকটা হচ্ছে কিভাবে তোমার ফেস স্মুথ করবা এবং মুখে যত দাগ থাকবে সেটা তুমি কিভাবে ক্লিয়ার করবা। তো তার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস লাগবে, স্ন্যাপচ্যাট। এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো তোমরা ওই জায়গা থেকে ডাউনলোড করে নিবে। তো এখন সরাসরি অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে কিন্তু কিছু অ্যালাউ পারমিশন চাবে, তো তোমরা অ্যালাউ পারমিশনগুলো কিন্তু তোমরা অ্যালাউ করে দিবে। তো দেওয়ার পরে এই জায়গায় লক্ষ্য রাখো প্লাস আইকন। তো তোমরা কী করবো, প্লাস আইকন ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পর কিন্তু যে ছবিটা কি হচ্ছে আমি ফেস স্মুথ করব, তো ছবি এই ছবিটা এখন নিয়ে আসবে এই জায়গায়। তো তোমরা দেখো এই জায়গায় লক্ষ্য রাখো। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তো এই বরুণগুলো এখন আমি ক্লিয়ার করব। তো তোমরা লক্ষ্য রাখো আমি কোন কোন অপশানে ক্লিক দিচ্ছি। তারপরে দেখো লক্ষ্য রাখো তোমরা এই কলম আইকনেতে ক্লিক দিবা। এই জায়গায় আরেকটা অপশন শো করবে, দেখো হিলিং। তো তোমরা কি করবা, এই অপশনটিতে চাপ দিবা। দেওয়ার পর ছবিটা একটু জুম করবা। জুম করার পরে তোমার হাতের আঙুল দিয়ে এই জায়গায় বরুণের উপর চাপ দিবা। তো দেখো আমি কিন্তু চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বরুণগুলা উধাও হয়ে যাচ্ছে, আমার ফেসটা কিন্তু স্মুথ হচ্ছে। তো দেখছো অনেক স্মুথলি কিন্তু আমি ভিডিওটা এডিট করলাম। তো তুমিও কিন্তু তোমার মুখে যদি কোনো দাগ বা কোনো বরুণ থাকে তো তুমি কিন্তু এইভাবেই কাটতে পারবে। তো আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা অন করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে আপডেট পায়। তো থ্যাংকস, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, বাই। গলতি সে আগর নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল বালা বটন উসপে আপনে জিজা জি ফেক কে মারো ইয়া ফুফা জি মুঝে নি পতা বস ক্লিক হো জানা চাহিয়ে। আব মে ভি জা রহা হুঁ মুঝে মুঠিয়া পেলনে।